এই অস্বস্তিকর গরমে কারোরই বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না। আজ তাই জন্যই চটজলদি একটা চিকেনের রেসিপি নিয়ে এলাম, তাও আবার প্রেশার কুকারে। এত গরম পড়েছে, বেশি রিচ খাবার খেতেও ভালো লাগছে না, তাই আজকে চিকেনের একদমই সাদামাটা ঝোল করছি। তার জন্য প্রথমেই প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে এর মধ্যে গোটা, জিরে, তেজপাতা, দুটো এলাচ, কিছুটা পরিমাণ দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ চিনি, আর দিয়ে দেবো সামান্য লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর চিনিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে। বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা লালভাবে ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব আলু। বাঙালি মানেই আলু তো লাগবেই, তার মধ্যে চিকেনের যদি ঝোল থাকে আলু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু খাওয়ার তৃপ্তিটা ঠিক আসে না। আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এই গরমে এইভাবে চিকেনের একটা হালকা পাতলা ঝোল খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, কারণ অস্বস্তিকর গরমে রিচ খাবার কিন্তু একদম খেলে পেটে সহ্য হয় না। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটা দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিচ্ছি। চিকেন দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করব না, তাহলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বার হতে শুরু করবে। ভালোভাবে ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা বড় চামচে 2 চামচ। বিশেষ কোনো মশলা আমি এখানে দেব না। আদা রসুন বাটাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে এক এক করে টমেটো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন। এখানে বড় করে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম 2টো। টমেটোটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবেন, সেটাও করতে পারেন। আমি এখানে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ ভাজার সময়ও সামান্য লবণ দিয়েছিলাম, আর যেহেতু ঝোল করব লবণের পরিমাণটা একটু বেশিই লাগবে। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে চিকেনের পরিমাণটা কিন্তু কম হতে শুরু করবে। বেশ খানিকক্ষণ কষানোর পর চিকেন থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা চিকেনের মধ্যে দিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। খুব ভালোভাবে আবারও 5 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো। আবারও বলছি, যেহেতু ঝোল করছি, ঝোলের পরিমাণটা বেশি করার জন্য একটু বেশি জলটা দিচ্ছি। আপনারা যদি মনে করেন সামান্য পরিমাণ ঝোল করবেন, সেক্ষেত্রে জলের পরিমাণটা কম করতে পারেন। ঝোলটা দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। ভালোভাবে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে একটা হুইসেল দিয়ে ভেপারে রেখে দেব। বেশি কিন্তু হুইসেল দেওয়ার দরকার নেই, জাস্ট একটা হুইসেল করলেই গ্যাসটা বন্ধ করে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম, এবার একটা হুইসেল পড়ার অপেক্ষায়। একটা হুইসেল পড়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ভেপার থেকে তুললেই তৈরি হয়ে গেল চিকেনের হালকা পাতলা ঝোল। দেখে মনে হচ্ছে রিচ, কিন্তু একদমই রিচ না। তাহলে তৈরি করবেন এই গরমে, আশা করছি সকলেরই ভালো।